সহজ উপায়ে জান্নাতের আরও একটি পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। কে বলতে পারবেন পথটা কি? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমি আয়াতের শুরুটা এবং শেষটা নিয়ে চিন্তা করি। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন এমন একটা বিষয়ে ওয়ার্নিং দিয়ে, সতর্কতা দিয়ে, যার চেয়ে বড় আর কোনো গুনাহ নাই, শিরিক। আল্লাহর ইবাদতিতে কাউকে অংশীদার করার চাইতে আল্লাহর কাছে অপছন্দনীয় আর কিছু আছে? নাই। প্রথমে এই বিষয়ে ওয়ার্নিং করার পর বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা তোমাদের বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করো। ওয়ার্নিংয়ে ওয়ার্নিংয়ে মিলান। শুরুর ওয়ার্নিং দ্বিতীয় ওয়ার্নিংটার গুরুত্ব বাড়িয়ে দিয়েছে না? তোমরা তোমাদের বাবা মায়ের সাথে উত্তম আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে আমল করার তৌফিক আমাদেরকে দান করুন, সবাই বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন সাহাবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যুদ্ধে যাওয়ার জন্য পরিকল্পনা করছি, নিয়ত করেছি আমি যুদ্ধে যাব, আপনার কাছে পরামর্শ চাইতে এসেছি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার ঘরে কি মা আছেন? সাহাবি জবাব দিলেন, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা আছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মাকে আঁকড়ে ধরে থাকো, কারণ তোমার মায়ের পায়ের নিচেই জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। এবার দেখেন উনি কি প্ল্যান করেছিলেন, যুদ্ধে যাবেন, জিহাদ করবেন। পরিকল্পনা নিয়ে গেলেন, জিহাদে যাবেন, যুদ্ধে যাবেন। হুজুরে পাক ইসলাম বললেন যে তোমার ঘরে মা আছেন, তুমি তাকে আঁকড়ে ধরো, কারণ তার পায়ের নিচেই জান্নাত আছে। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাকে নিয়েও বলেছেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে বেহেস্তের সর্বোত্তম দরজা হচ্ছে বাবা। এরপরে এটাও বলেছেন, এখন তুমি চাইলে সেই দরজাকে ভেঙে ফেলতে পারো, আর তুমি চাইলে এর রক্ষণাবেক্ষণ করতে পারো। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দরজাকে রক্ষণাবেক্ষণ করার তৌফিক আমাদেরকে দিন, সবাই বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, প্রথমে বলছেন রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, তার নাক ধুলায় মলিন হোক, তার নাক ধুলায় মলিন হোক, তার নাক ধুলায় মলিন হোক। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হতভাগা ব্যক্তিটিকে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে ওই ব্যক্তি যে তার পিতা এবং মাতাকে অথবা তাদের কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পেল, তারপরেও সে জান্নাতে যেতে পারল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পদ করেছেন। তো আমরা যারা বার্ধক্য অবস্থায় আমাদের বাবা মাকে পেয়েছি অথবা দুজনের একজনকে পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন, আমরা যাতে তাদেরকে খেদমতের মাধ্যমে আমাদের জান্নাতের পথটাকে সুগম করতে পারি, সবাই বলি আমিন। আমি আসলে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন যে দোয়াটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা যদিও একটা গজল, কিন্তু ওই দোয়াটা বারবার আসে, আপনাদেরকে নিয়ে সেই দোয়াটা করতে চাই, আর কিছু না। যারা না খেয়ে না পড়ে কত যন্ত্রণা ব্যথা সয়ে আমাদের করেছে লালন পালন, তাদের জন্যে আমার গান, তাদের জন্যে আমার প্রাণ, আল্লাহ তাদের তুমি করো ক্ষমা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা,
রব্বির হাম হুমা কামা রব্বায়ানি, তুমি বানিয়েছ সবচেয়ে আপন সবচেয়ে কাছের যাদের, হায়াতে বরকত দাও গো দয়াবান আমাদের বাবা মায়ের, এ নিবিড় মায়া সুশীতল ছায়া, এ নিবিড় মায়া সুশীতল ছায়া, আর যে কোথাও পাব না রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হাম হুমা কামা, জানি এই ঋণ শোধ হবে না কিছুতেই, তবু কিছু দিও তৌফিক, তাদের প্রতি টান প্রেম মায়া সম্মান হয়ে যেন প্রাণের অধিক, তুমি যা যা করো দান তাদের অবদান, তুমি যা যা করো দান তাদের অবদান, আমরা বুঝে বুঝি না রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি, দুনিয়াকে পিছে ফেলে আর যারা গেছে চলে, নিয়েছে চির বিদায় কবর হাসরে পুলসিরাতে, রেখো তুমি তোমার মায়ায় নবীজির দিদার হয় যেন পরবার, নবীজির দিদার হয় যেন পরবার, ওরা যে বড় বেপনা রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা।